हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रंधन बंधन। आज के बनाच्छी एक ब्रेकफास्ट रेसिपी। तो एक घेये रुटी परोटा खेते खेते जदि बोर हो जान बा हाथे समय जदि कम थाके ताहले एई धरनेर रेसिपी किन्तु एकबार ट्राई करते पारें। स्कूल कलेजे टिफिने एइभावे एकबार बानिए दितेई पारें। तो चलुन शुरू करा जाक भिडियोटाके। तो एखाने दुटो सिद्ध करा आलुके आमि एइभावे ম্যাশ করে নিয়েছি। तो এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে। নিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচি, एक मुठोर मतन धने पता कुचि, रसुन कुचि, लंका कुचि और एखाने ग्रेट करा आदा, गोटा जिरे हाफ टी स्पुनर मतन और मसलार मध्य नून हलुद जिरे गुड़ो और लंका गुड़ो। एबार कड़ाइर मध्य दिए दीची सर्षे तेल। तेलटा एकटू गरम हार जन्य अपेक्षा करब। तारपर एर मध्य फोड़नेर जन्य दिए दिलाम जिरे और प्रथमेई दिए दीची रसुन कुचि। रसुनटा एकटू भाजा भाजा हये गेले दिए दीची पेंयाज। तारपर पेंयाज रसुन एकसाथे खूब भालो करे भेजे नेब। एबार ग्रेट करा आदाटा एर मध्ये दिए दिलाम आर दिए दिच्छि लंका। एखाने दुटो लंका रयेछे, आपनारा आपनादेर झालटा परिमाण मतन देबेन। अल्प परिमाणे नून दिए दिलाम, हलुद गुड़ो दिए दिच्छि हाफ टी स्पून, लंकार गुड़ो एटाओ हाफ टी स्पुनेर मतन और एखाने जिरे गुड़ो एटाओ हाफ टी स्पून। समस्त मसला एकसाथे दिए खूब भालो करे भेजे भेजे निते हबे পেঁয়াজের সাথে। এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা যেহেতু একটু নরম সেই জন্য একটু লাস্টের দিকে দিলাম। আলুটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে পুরটাকে তৈরি করে নেব। তো এই পুরটা কিন্তু এমনিও নর্মালি আপনার বাড়িতে বানিয়ে চপ যদি কখনো খেতে মন যায় এই পুরটা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। চপের মধ্যে এই ধরনের পুর খুব ভালো লাগে। তো অল্প একটু চিনি দিয়ে দিলাম, দেখুন কড়া থেকে ছেড়ে আসছে যেহেতু পুরটা, তার জন্য এটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আটা। এখানে এক বাটির মতন আটা নিয়েছি। আটাটার মধ্যে আমি এটাকে মাখবো না, জল দিয়ে গুলে নেব। তো তার জন্য এখানে নুন নিয়ে নিলাম আর এখানে জল দিয়ে দিচ্ছি, একদম প্লেন ওয়াটার, এটা গরম জলও না ঠান্ডা জলও না। তো এই দেখুন এইরকম থিকনেসটা হবে, কোনো লাম্পস যেন না থাকে এটা দেখবেন, তো খুব পাতলা বা ঘন যেন না হয়। এবার একটা প্যানের মধ্যে একটু তেল গ্রিজ করে নিলাম, খুব অল্প তেলেই এটা হয়ে যায় রুটিটা। তো এইভাবে খুব ভালো করে ব্যাটারটা দিয়ে স্প্রেড করে নেব। এটা এক মিনিট হওয়ার পরে ঠিক এরকম অবস্থায় চলে আসবে, এবার এটাকে উল্টে নেব। তো এইভাবে সব রুটিগুলো বানিয়ে নেব। এবার একটা রুটিকে এইভাবে নিয়ে নিয়েছি, যে পুরটা বানিয়ে রাখলাম ওটা একেবারে সেন্টারে মাঝখানে দিয়ে দিলাম। তারপর চারদিকটা কিন্তু খুব ভালো করে মুড়ে নেব যাতে পুরটা কোনোভাবেই বেরিয়ে না যেতে পারে। তো এইভাবে সমস্ত ইয়েগুলো তৈরি করে নেব। এবার কড়াইয়ের এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা দিলে খেতে খুব সুন্দর লাগে। এবার যে সিল করা দিকটা ওটা নিচের দিকে দিয়ে প্লেন দিকটা উপর দিকে দিয়ে সমস্ত কিছুই ভেজে নেব। যতগুলো বানিয়েছি সবগুলো এইভাবে কিন্তু একদম হালকা হাতে ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রাখবেন। তো আমি এপিট এপিট করে একটু উল্টে পাল্টে নেব। তো আমার রেসিপিটা কিন্তু একেবারে পুরো শেষের দিকে। তো সসের সাথে আপনারা এটাকে খেতে পারেন, সাথে একটু সালাড নিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে খেতে, দুর্দান্ত হয় এগুলো খেতে, খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় আর নতুনত্ব যেহেতু রান্না তার জন্য খেতে সবসময় ভালো লাগে। তো রেসিপিটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।